আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমরা কিভাবে বুঝবো আমাদের হাতে থাকা আইফোনটি বাইপাস করা কিনা। তো একটি ফোন আপনি ক্রয় করলেন, ক্রয় করার পরে দেখলেন যে এই ফোনটি বাইপাস করা বা লক ছিল, সেটাকে ভেঙে কেউ ব্যবহার করতেছে, দেন সেটি আপনি ক্রয় করছেন, তাহলে কিন্তু আপনি ঠকে যাবেন এবং ওই ফোনটা নিয়ে আপনি কিন্তু বেশি কিছু করতে পারবেন না। জাস্ট অ্যাজ ইউজুয়াল যেমন ইউজ করেন এরকমই আপনাকে করতে হবে। তো কয়েকটি বিষয় আছে যে বিষয়গুলো যদি আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেন বা দেখে নেন, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে এই ফোনটি বাইপাস করা নাকি বাইপাস করা না। যদি বাইপাস করা হয় তাহলে আমি সাজেস্ট করব যে ফোনটি কেনার দরকার নাই, কারণ বাইপাস ফোন আবার নতুন করে লক হয়ে যায়। এখন অনেকের প্রশ্ন যে বাইপাস এটা আসলে কি? তো বাইপাসটা হলো এমন একটা লক ভাঙা হয় যেটার আইডি এবং পাসওয়ার্ড আমরা কেউ জানি না। আমরা অনেকেই চোরাই ফোন বা এই ধরনের ফোনের কথা শুনেছি। তো চোরাই ফোনগুলো হয় কি, আইডি এবং পাসওয়ার্ড আমরা জানি না, ওই ফোনটা যে ব্যবহার করতেছে বা করতে চাচ্ছিল সে একটি দোকান বা একটি প্রসেসের মাধ্যমে ওই ফোনটি আনলক করে। ওই ফোনটি যখন আনলক করে তখন সেটি বাইপাস হয়ে যায়, অর্থাৎ অ্যাপলের সাথে কোনো একটাভাবে লিঙ্ক আপ হয়ে দেন ওই ফোনটি ব্যবহার হয়। কিন্তু এক্ষেত্রে কিন্তু এইটুকুই সীমাবদ্ধ না, আপনি যখন ফোনটি ক্রয় করবেন, ক্রয় করার পরে ব্যবহার করবেন, তখন কিন্তু আপনি এই ফোনের আরও কিছু ফিচার্স আছে বা যে অপশনগুলো আছে সেগুলো সব পাবেন না। তো তার ভিতরে আপনি দুইটা অপশন যদি চেক করেন তাহলে বুঝবেন যে ফোনটি বাইপাস করা কি করা না। তো আমি স্ক্রিনে সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। এখনও যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন। যেমনটা বলেছিলাম ভিডিওর ভিতরে যে আপনার কয়েকটি অপশন আছে যেগুলো দেখে আপনি বুঝতে পারবেন ওই ফোনটি বাইপাস করা কি না। তার মধ্যে প্রথম হলো সিম নেটওয়ার্ক আছে কি না। তো সিম নেটওয়ার্ক যদি না থাকে, ফোনের সব ফাংশন যদি ওকে থাকে, তাহলে বুঝবেন যে ফোনটি বাইপাস করা। তো আপনি যখন ব্যবহার করতেছেন নতুন নিতে চাচ্ছেন বা যে বিক্রি করতেছে তার কাছ থেকে নিতে চাচ্ছেন, তখন অবশ্যই একটি সিম ইউজ করে সিম স্লটে সিম দিয়ে চেক করে অবশ্যই নেবেন। তাহলে যদি বাইপাস হয় তাহলে এই প্রাইমারি যে অপশনটা নেটওয়ার্ক আইকন বা নেটওয়ার্ক আছে কিনা এটা দেখে বুঝতে পারবেন। দেন দ্বিতীয় যে অপশন সেটি হলো আইফোনের সেটিংসে। আইফোনের সেটিংসে চলে যাবেন, সেটিংস থেকে জেনারেল অপশনে যাবেন। জেনারেল অপশনে আসার পরে এইখানে সফটওয়্যার আপডেট এই অপশনটিতে আসবেন। সফটওয়্যার আপডেট এই অপশনটিতে আসার পরে দেখবেন যে আপনার এখানে নতুন একটি আপডেট এসেছে, বাট আপনি এখান থেকে আপডেট নাও বা আপডেট টু নাইট এই ধরনের কোনো ফাংশন ব্যবহার করতে পারতেছেন না, বা আপনার এখানে আপডেট নাও আছে এই অপশনটিতে দেওয়ার পরেও আপনার এই ফাংশন ব্যতীত অন্য কোনো ফাংশনে যাচ্ছে না, অর্থাৎ আপডেটটি হচ্ছে না। এমনকি অনেক সময় দেখবেন যে আপডেট নাওতে দিলে আপনার ফোনটি বন্ধ হয়ে আবার অন হচ্ছে। তো যদি আপনি দেখেন যে আপনার ফোনটি এরকম আপডেট আর করতে পারতেছেন না, ইউজড ফোন কিনেছেন ব্র্যান্ড নিউ না, দেন এখানে আসার পরে আপডেট দিতে গিয়ে দেখতেছেন যে আপনার ফোনটি আপডেট হচ্ছে না, আবার এটা আপনাকে অবশ্যই শিওর হতে হবে আপনার ফোনটি বাইপাস করা কি না। যদি বাইপাস করা হয় জেনে বুঝে কেনেন, সেক্ষেত্রে এখানে এসে আর আপডেট দেওয়ার দরকার নাই বা ট্রাই করার দরকার নাই। ম্যাক্সিমাম টাইমে দেখা যায় যে আপডেটের জন্য ট্রাই করার পরে আপনার ওই ফোনটি আর নতুন করে রান করতে পারে না, দেখা যায় এটি আবার বাইপাস করা লাগে বা লক হয়ে যায়। তো আবার যদি বাইপাস করা লাগে সেক্ষেত্রে আপনার হিউজ একটা অ্যামাউন্ট খরচ হবে, হতে পারে 8-10,000, এটা ডিভাইসের উপর ডিপেন্ড করবে। দেন এখান থেকে আমরা ব্যাকে যাবো, আরেকটি অপশন আছে সেটা দেখে আমরা বুঝতে পারবো, সেটা হলো রিসেট অপশন আছে। আইফোনের সেটিংসে আসার পরে এখান থেকে ট্রান্সফার অর রিসেট জেনারেলের ভিতরে এই অপশনটি পেয়ে যাবেন, এইখানে ক্লিক করবেন। এখানে আসার পরে এখানে যে ইডেজ অল কন্টেন্ট অ্যান্ড সেটিং এই অপশনটি থাকবে, এই অপশনটিতে ক্লিক করার পরে আপনি এই অপশনের যে রিসেট অপশন আছে এটা আপনি করতে পারবেন না। যদি করতে না পারেন তাহলে আপনাকে মাস্ট বি ধরে নিতে হবে আপনার ফোনটি বাইপাস করা, কেননা এই যে সেটিং রিসেট বা এই অপশনটি তারা যখন বাইপাস করে তখন এটা লক করে দেয়, অর্থাৎ আমরা যে দোকান থেকে বাইপাস করি ওই দোকানদাররা এই অপশন দুটি লক করে দেয়। তো লক করে দিলে কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা আর নতুন করে রিসেট হচ্ছে না বা আপডেট হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের ফোনটি বাইপাস করা। তো এই ধরনের ফোন যদি কেউ ক্রয় করে থাকেন তাহলে অবশ্যই জেনে বুঝে ঠিকঠাক দাম দিয়ে কিনছেন কিনা এটা দেখে ক্রয় করবেন। তো
তো মোটামুটি এই তিনটা জিনিস আপনি যদি খেয়াল করেন তাহলে একটি বাইপাস ফোন শনাক্ত করা খুবই সহজ। প্রথমত নেটওয়ার্ক আইকন, আপনার ওই ফোনে নেটওয়ার্ক আইকন থাকবে না। দ্বিতীয়ত আপনি আপনার ফোনটিকে আপডেট করতে পারবেন না। তৃতীয়ত আপনি আপনার ফোনটিকে রিসেট করতে পারবেন না। যখনই রিসেট করতে পারবেন না বা আপডেট করতে পারবেন না তখন বুঝে নিতে হবে যে আপনার ফোনটি বাইপাস করা। আবার এটাও হবে যে রিসেট করছেন হয়েছে বাট নতুন করে আর রান করছে না। নতুন করে যখন আবার অন করলেন বা অন হলো রিসেট করার পরে তখন আপনার আগের অ্যাপেল আইডি এবং আগের অ্যাপেল আইডির পাসওয়ার্ড দিতে বলবে। তো এই দুইটা যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনার ফোনটি লক হয়ে যাবে। সো আপনাকে আবার নতুন করে ওই ফোনটি বাইপাস করতে হবে। এই ছিল আজকের ভিডিও। আশা করি জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যে কিভাবে চেক করব ফোনটি বাইপাস করা কিনা। আমি আবারও বলছি, যারা বাইপাস ফোন ক্রয় করতেছেন তারা কিন্তু খুব বেশি দিন এই বাইপাস ফোনটি ব্যবহার করতে পারবেন না। একটা সময় পরে গিয়ে আপনার এই বাইপাসটা আবার চলে যাবে, আবার নতুন করে হয়তো বা আপনাকে অনেক টাকা খরচ করে দেন বাইপাস করা লাগবে। তাই বাইপাস ফোন না কিনে আপনি একটি সেকেন্ড হ্যান্ড ইউজ ফোন যেটা ব্যবহার করতে পারবেন এরকম একটা ক্রয় করবেন, তাহলে দেখবেন যে বাইপাস ফোনের যে সমস্যাটি ছিল এই সমস্যাটি আপনার ওই ফোনটাতে আর থাকবে না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।